সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। এপ্রিলে ক্যান্সারের চিকিৎসা নিয়েছিলেন পুতিন, বলছে নিউজউইকের প্রতিবেদন। ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা আগুন ছাড়া ধোয়া, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়া ছাঁটাই ও বিনিয়োগ হ্রাসের ঝুঁকিতে, বললেন রুশ অর্থমন্ত্রী। পশ্চিমাদের সঙ্গে যোগ দেবে না যে দেশগুলো। রাশিয়াকে উস্কানি দেওয়ার পরিকল্পনা করেছে ইউক্রেনীয় বাহিনী। প্রতিদিন প্রাণ দিচ্ছেন 100 ইউক্রেনীয় সেনা, যুদ্ধের ভয়াবহতা তুলে ধরলেন জেলেনস্কি। এবং মুসলিমরা এক স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখে থাকুন, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দর্শক, রুশের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনসেভ বুধবার বলেছেন, ইউক্রেনের জঙ্গিরা রাশিয়ার ভূখণ্ডে শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রত্যাশিত দূরপাল্লার রকেট হামলা চালানোর পরিকল্পনা করছে, যা উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। এপ্রিলে ক্যান্সারের চিকিৎসা নিয়েছিলেন পুতিন, বলছে নিউজউইকের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে তুমুল আলোচনা চলছে। মে মাসের শেষ দিকে গোয়েন্দা সংস্থাগুলো তাদের চতুর্থ বিস্তৃত পর্যালোচনা প্রকাশের পর এই আলোচনা শুরু। গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে পুতিন ক্যান্সারের চিকিৎসা শেষে জনসম্মুখে হাজির হয়েছেন বলে মনে হচ্ছে। প্রতিবেদন পাঠ করা তিন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নিউজউইককে বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলেছেন, মার্চে পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও মার্কিন গোয়েন্দা পর্যালোচনায় নিশ্চিত করা হয়েছে। তিনটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিত্বকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ক্ষমতায় আঁকড়ে থাকা নিয়ে পুতিনের উন্মত্ততা ক্রমাগত বাড়ছে, যে অবস্থা ইউক্রেনের পরিস্থিতিকে জটিল ও অনিশ্চিত দিকে নিয়ে যেতে পারে। কিন্তু তারা বলছেন, এর ফলে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমিয়ে দিচ্ছে। সরাসরি প্রতিবেদনটি পড়ার সুযোগ থাকা এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেন, ক্ষমতায় পুতিনের নিয়ন্ত্রণ শক্তিশালী কিন্তু একচেটিয়া না। সবাই মনে করছে পুতিনের সমাপ্তি সন্নিকটে, তার শাসনামলে ক্রেমলিনে এমন মনোভাব এত প্রবল কখনো ছিল না। এই তিন কর্মকর্তার একজন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স DIA কার্যালয়ের, একজন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা এবং আরেকজন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির। তিন কর্মকর্তায় সতর্ক করে বলেছেন, রুশ নেতা বিচ্ছিন্ন থাকায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে নির্ভুলভাবে পুতিনের অবস্থা ও স্বাস্থ্য পর্যালোচনা অনেক কঠিন হয়ে পড়েছে। ন্যাশনাল ইন্টেলিজেন্সের কর্মকর্তারা বলেন, আমরা যা জানি তা ভাষা অবশ্যই কুয়াশায় ঢাকা। ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের সেরা গোয়েন্দা সূত্র খুব কাজে লাগছে না। বিদেশি নেতার সঙ্গে পুতিন খুব কম বৈঠক করছেন। পুতিনের বিচ্ছিন্নতার কারণে বিভিন্ন জল্পনা বৃদ্ধি পেয়েছে। সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা বলেন, পুতিনকে অসুস্থ নিশ্চিতভাবে, কিন্তু তার মৃত্যুর অপেক্ষায় থেকে আমাদের পক্ষ থেকে সক্রিয় পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত না। পুতিনের পর ক্ষমতায় শূন্যতা বিশ্বের জন্য খুব বিপজ্জনক। দুই সপ্তাহ আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সংকলিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, রুশ প্রেসিডেন্ট ভীষণ অসুস্থ। 26 মে তিনি মস্কো সামরিক হাসপাতাল সফরে প্রকাশ্যে আসেন। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ফোনালাপ করেছেন, ভিডিও লিঙ্কে রুশ বাণিজ্যিক কনফারেন্সে কথা বলেন। তার প্রতিটি উপস্থিতি খুঁটিয়ে পর্যালোচনা করা হয়েছে। সর্বশেষ সোমবার পুতিন কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ানের সঙ্গে। পুতিনের অসুস্থতার গুঞ্জন পশ্চিমা সংবাদ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। ফরাসি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, পুতিন প্রকাশ্যে হাজির হচ্ছেন, সবকিছু স্বাভাবিক। ল্যাভরভের দাবি, DIA কর্মকর্তা বলেন, সবকিছু স্বাভাবিক থাকার এই দাবি পুতিনের প্রতি আনুগত্যের ঘোষণা। পুতিনের মৃত্যু আসন্ন বলে গোয়েন্দা প্রতিবেদন নির্ভরযোগ্য হলেও তারা কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ বা পুতিনহীন রাশিয়ার প্রতি তারা সমর্থনের ইঙ্গিত দিতে পারে না। তিনি আরো বলেন, পুতিন শক্তিশালী বা দুর্বল হন না কেন, পারমাণবিক শক্তিধর রাশিয়া পারমাণবিক শক্তিধরই থাকবে। DIA কর্মকর্তা যুক্তি তুলে ধরে বলেন, একভাবে পুতিনের অসুস্থতা বা মৃত্যু বিশ্বের জন্য ভালো, শুধু যে রাশিয়ার ভবিষ্যৎ বা ইউক্রেনের যুদ্ধের ইতির ক্ষেত্রে তা নয়, উন্মাদ মানুষের পারমাণবিক যুদ্ধের হুমকি হ্রাস পাবে। ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা আগুন ছাড়া ধোয়া, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সৌদি আরব সফরের পর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বরেলের বিবৃতি যে ইউকে একটি গুরুতর সামরিক শক্তিতে পরিণত করা উচিত তা নিছক শব্দ, অর্থাৎ আগুন ছাড়া ধোয়া। ল্যাভরভ বলেন, ইউরোপীয় ইউনিয়নে সত্যি এমন একটি শক্তিশালী রুসোফোবিক উইং রয়েছে যা বহু বছর ধরে কার্যকরভাবে অন্য সবার উপর তার অবস্থান চাপিয়ে দিয়েছে সংহতি ঐক্যমত্যের নীতিকে কাজে লাগিয়ে। এই উইং মন্ত্রীর মতে এখন তার কার্যকলাপ বাড়াচ্ছে। মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকের মুখ থেকে আসা
তার যুদ্ধবাজ কথার অযুক্তিতা সত্ত্বেও বোরেলের বিবৃতিগুলো পুরো ইউরোপীয় ইউনিয়নের উপর একটি আগ্রাসী সংখ্যালঘু চাপিয়ে দেওয়ার প্রবণতাকে প্রতিফলিত করে। এই সংখ্যালঘুদের জন্য আদর্শ ল্যাব্রব বলেন, নেটো একটি অনুষঙ্গ হিসেবে একটি সাময়িকীতে ইউরোপীয় ইউনিয়ন মন্ত্রী জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলচের ইউ প্রধান সামরিক বাহিনী হওয়ার বিষয়ে জার্মানির অভিপ্রায়কে দেশে পুনরুত্থিত প্রধান আকাঙ্ক্ষার প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন। ল্যাব্রব বলেন, আমরা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলচের বিবৃতিটি নোট করেছি, যিনি বলেছিলেন যে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের প্রধান সামরিক শক্তি হয়ে উঠবে। ল্যাব্রব বলছেন, আমি ইতিমধ্যে পর্যবেক্ষকদের প্রতিক্রিয়া পড়েছি, যারা বলেছে যে তারা জার্মান নেতার এই ধরনের বিবৃতিতে গুরুতরভাবে বিভ্রান্ত হয়েছে। এটি কিছু চিন্তার উদ্রেক করে, কারণ এটি জার্মানিতে প্রভাবশালী আকাঙ্ক্ষার পুনরুত্থানের একমাত্র প্রমাণ নয়, রাশিয়া শীর্ষ কূটনীতিক বলেছেন। এই ধরনের বিবৃতি অন্যান্য ইউ সদস্যদের অবশ্যই শুনতে হবে এবং অবশ্যই একটি গুরুতর আলোচনা বিষয় হয়ে উঠবে। ল্যাব্রব বলেছেন, ইউরোপ কিভাবে আরো বিকাশ করবে এবং কিভাবে এটি বিগত শতাব্দীর কঠিন ইতিহাস থেকে পাঠ নিতে থাকবে সে সম্পর্কে একটি আলোচনা। রাশিয়া ছাঁটাই ও বিনিয়োগ হ্রাসের ঝুঁকিতে, বললেন রুশ অর্থমন্ত্রী। পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে তা আগেই আভাস পাওয়া যায়, ধীরে ধীরে চিত্রটা সামনে আসছে। রুশ অর্থমন্ত্রী বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া ছাঁটাই এবং বিনিয়োগ হ্রাসের ঝুঁকিতে রয়েছে। অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ ব্রিফিংয়ে বলেন, বেকারত্ব 4% দাঁড়িয়েছে, এই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়া উচিত নয়, একটি দীর্ঘায়িত সংকট কর্মসংস্থান হ্রাসের দিকে নিয়ে যেতে পারে, আমরা দেখছি এখন ঝুঁকি রয়েছে। গত ফেব্রুয়ারি থেকে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞায় বেশ ভুগতে হচ্ছে রাশিয়াকে। নিষেধাজ্ঞার প্রথম ধাক্কায় রুশ শেয়ার বাজার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ব্যাংকে রাখা অর্থ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে দেশটির সাধারণ মানুষ। নগদ অর্থ তুলে নিতে বুথগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। রুশ মুদ্রা রুবলের দামও পড়ে যায়। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টায় রুবেল অবশ্য যুদ্ধের পূর্বের অবস্থায় ফিরেছে বলে দাবি মস্কোর। ইউক্রেনের সামরিক অভিযানের জেরে রাশিয়ার ক্ষমতাধর ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ প্রেসিডেন্ট পুতিন ও তার দুই মেয়ের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। তবে এসব আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে বারবার আহ্বান জানিয়ে আসছে মস্কো। পশ্চিমাদের সঙ্গে যোগ দেবে না যে দেশগুলো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রব বুধবার বলেছেন, গালফ কোঅপারেশন কনফারেন্স জিসিসি সংগঠনভুক্ত দেশগুলো পশ্চিমাদের সঙ্গে এক হয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেবে না। এ ব্যাপারে সৌদি আরবে একটি সংবাদ সম্মেলনে ল্যাব্রব বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির দিক দিয়ে যেটি ইউক্রেনে পশ্চিমাদের কারণে তৈরি হয়েছে সেটি আমাদের জিসিসির মিত্ররা বেশ ভালোভাবে বুঝেছে। তিনি আরো বলেন, আমরা সাধুবাদ জানাই এবং আবারও নিশ্চিত করতে চাই, আন্তর্জাতিক ফোরামগুলোতে স্থিতিমূলক অবস্থান নেওয়ায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বাস্তবে রাশিয়ার বিরুদ্ধে একতরফা অবৈধ নিষেধাজ্ঞা যোগ দিতে না চাওয়ায় তাদের ধন্যবাদ। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর অত্যধিক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে আরব বিশ্ব মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি, তারা আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনে বারবার তাগাদা দিচ্ছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ল্যাব্রবকে বলেছেন, সৌদি আরব কূটনৈতিক সহযোগিতা দিতে প্রস্তুত আছে। জিসিসি বৈঠকে ল্যাব্রব আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি হয় সৌদি আরব রিয়াদে। রাশিয়াকে উস্কানি দেওয়ার পরিকল্পনা করেছে ইউক্রেনীয় বাহিনী। রুশের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনসেভ বুধবার বলেছেন, ইউক্রেনের জঙ্গিরা রাশিয়ার ভূখণ্ডে শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রত্যাশিত দুর্বল রকেট হামলা চালানোর পরিকল্পনা করছে, যা উত্তেজনা আরো বৃদ্ধি করতে পারে। মিজিনসেভ বলেন, রেডিও যোগাযোগ থেকে প্রাপ্ত যাচাইকৃত তথ্য অনুসারে কিয়েভ সরকার সুমি অঞ্চলের ষষ্ঠকা শহরে আরেকটি অমানবিক উস্কানি দেওয়ার পরিকল্পনা করেছে। অদূর ভবিষ্যতে মার্কিন তৈরি দুর্বল রকেট সিস্টেমের একটি চালান সস্তকায় প্রত্যাশিত, যেটি ইউক্রেনীয় বাহিনী পরিকল্পনা করছে। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেনের এসবিও নির্দেশে সরাসরি রাশিয়ান ফেডারেশনের অঞ্চলে গুলি চালানোর জন্য। তিনি বলেন, শহরের আবাসিক এলাকায় হামলা করার মাধ্যমে ইউক্রেনীয় নব্যনাৎসিরা বেসামরিক অবকাঠামোতে নির্বিচারে গুলি চালানো, বেসামরিক জনসংখ্যাকে নির্মূল করার জন্য তাদের অভিযুক্ত করার জন্য রাশিয়ান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করে। তিনি জোর দিয়েছিলেন যে কিয়েভ কর্তৃপক্ষ রাশিয়ান বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিকদের কথিত হত্যার বিষয়ে জাল ছবি ভিডিও সামগ্রী প্রস্তুত করার জন্য ইউক্রেনীয় বিদেশী সাংবাদিকদের জড়িত করার পরিকল্পনা করেছে, যা পশ্চিমা মিডিয়া দ্বারা ব্যাপকভাবে প্রচার করা হবে। প্রতিদিন প্রাণ দিচ্ছেন 100 ইউক্রেনীয় সেনা, যুদ্ধের ভয়াবহতা তুলে ধরলেন জেলেনস্কি। কিছুতেই থামছে না রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। সাম্প্রতিক সময়ে বেনজির রক্তপাতে সাক্ষী হয়েছে দুই দেশ। লড়াইয়ের ক্ষতির পরিমাণ যে কতটা ভয়াবহ তা স্পষ্ট করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, যুদ্ধে প্রতিদিন 60 থেকে 100 জন ইউক্রেনীয় সেনার মৃত্যু হচ্ছে। নিউজম্যাক্স নামের এক মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, দেশের পূর্ব প্রান্তে পরিস্থিতি খুবই জটিল। যুদ্ধে প্রতিদিন 60 থেকে 100 জন ইউক্রেনীয় সেনার মৃত্যু হচ্ছে, আহত হচ্ছেন আর অন্তত 500 জওয়ান। তবে আমরা এখনো লড়াই চালিয়ে যাচ্ছি বলে রাখা ভালো। গত সপ্তাহে ইউক্রেনের সরকার দাবি করে যে
যুদ্ধে এখনো পর্যন্ত রাশিয়া প্রায় 30,000 সেনা নিহত হয়েছে। তবে কিয়েভের যে বিরাট ক্ষতি হচ্ছে সেটা প্রেসিডেন্ট জেলেনস্কির বয়ানে স্পষ্ট। উল্লেখ্য, দনবাস অঞ্চলে ইউক্রেনের সেনার উপর প্রবল চাপ তৈরি করেছে রাশিয়া। লুহানস্কে জেলেনস্কির বাহিনী শেষ ঘাঁটি সেভেরোদোনেস্ক শহর নিয়ে জোর লড়াই চলছে দুই ফৌজের মধ্যে। দনবাস অঞ্চলের অর্ধেক এলাকায় লুহানস্কের অন্তর্গত এবং রাশিয়া এখন এই জায়গাটিকে তাদের যুদ্ধপ্রয়াসের প্রধান কেন্দ্রে পরিণত করেছে। যদি দনবাস রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেন যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারেন। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় 15,000 যুদ্ধাপরাধের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ইউক্রেন। দা হেগ শহরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেশটির আইনজীবী ইরিনা ভেনেডিটভা বলেন, এখনো পর্যন্ত যুদ্ধাপরাধের ঘটনায় 600 সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং 80 ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই অভিযুক্তদের তালিকায় রুশ সেনাবাহিনীর সিনিয়র আধিকারিক ছাড়াও দেশটির রাজনীতিবিদ ও রাশিয়ার পক্ষে কাজ করা প্রোপাগান্ডা এজেন্টদের নাম রয়েছে। রাশিয়া অবশ্য বরাবরই সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ অস্বীকার করে আসছে। মুসলিমরা এক স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখে থাকুন, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মুসলিমরা এক স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখে থাকুন। সরকার মুসলিম পুরুষের একসঙ্গে তিন বিয়ের বিরোধী। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশ, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি চান মুসলিম বাবার সম্পত্তির ভাগ ছেলের পাশাপাশি যেন কন্যা সন্তানও পায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে মুসলিম পুরুষের তিন বিয়ে মানা যায় না। এর ফলে নারীরা বৈষম্যের শিকার হন। আইনি পথে বিবাহ বিচ্ছেদে বাধা নেই, কিন্তু একসঙ্গে তিন স্ত্রী বিরোধী আমরা। অসমের মুসলিমরা তার ওই অবস্থানের সঙ্গে সহমত পোষণ করেছেন বলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি। অন্যদিকে বুধবার মুখ্যমন্ত্রী মাদ্রাসায় পড়া মুসলিম ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না বলে ফের মন্তব্য করেছেন। এর আগে তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দুই একজন হয়তো হয়েছেন, কিন্তু সেটা ব্যতিক্রম, আর ব্যতিক্রম দিয়ে কোনো স্পষ্ট ধারণা তৈরি হয় না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে অসমের জনসংখ্যার 36% মুসলিম, কিন্তু EWS সার্টিফিকেট ছাড়া মুসলিম ছেলেমেয়েরা MBBS এর সিট পান না। তার মতে কিছু মাদ্রাসা শিক্ষার্থী ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হয়েছেন, কিন্তু সেটা ব্যতিক্রম হিসাবে গণ্য হবে। রাজ্য সরকারি মাদ্রাসা বন্ধ করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন, কোনো প্রতিহিংসা থেকে মাদ্রাসা বন্ধ করিনি। আমি চাই স্কুলে গিয়ে মুসলিম ছেলেমেয়েরা অঙ্ক বিজ্ঞান শিখুক, কোরআন ভাষায় পড়ুক বলে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।